ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মন্ডল তন্ময় ক্রিয়েশন। আমি তন্ময় আর আমি আজকে তোমাদেরকে আইপ্যাড এয়ার 5 জেনারেশনের সম্পূর্ণ রিভিউটা তোমাদেরকে দেখাবো, কিভাবে এটাকে সেটিং করতে হয়, টোটাল সেটিং প্রসেস কিন্তু আমি তোমাদের দেখাবো। দেখো, বক্সের মধ্যে কিছুই থাকে না, শুধুমাত্র চার্জার, অ্যাডাপ্টার, কাস্টিকা, ডকুমেন্টেশন অ্যান্ড আইপ্যাড। তো এই পর্যন্ত সবাই জানো, কিন্তু আইপ্যাডের প্রসেসটা, সেটিং করার প্রসেসটা আমি তোমাদেরকে পুরো দেখাচ্ছি। দেখো, ওই ওপরে রাইট হ্যান্ড সাইডে ওর পাওয়ার বাটন আছে, ওটাই ওর ফিঙ্গার প্রিন্ট, ওটা প্রেস করে থাকলে দেখো কিন্তু পাওয়ার অন হয়ে গেল। এবারে অ্যাজ ইউজুয়াল পরপর প্রসেসগুলো চলতে থাকবে। আইপ্যাড কিন্তু খুবই ফাস্ট, তোমরা দেখতেই পাচ্ছ, খুব ফাস্ট ওই হ্যালো বলে লেখাটা দেখাবে, ওটা অ্যাপেলের সমস্ত ডিভাইস মোবাইল ফোনেও তাই দেখায়। তো এটা পরপর প্রসেসিংগুলো করবে, তারপরে অ্যাজ ইউজুয়াল পরপর স্টেপগুলো তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখানে কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম। দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে আমি ইংলিশটা সিলেক্ট করলাম। ইংলিশের পরে ইংলিশটা কোন কান্ট্রি সেটা তোমাদের কি ওটা শো করছে, স্ক্রল করতে করে দেখতে হবে যে কোন কান্ট্রির আমার। আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়া সিলেক্ট করবো, দেখি ইন্ডিয়া কোথায় আছে। ইন্ডিয়াকে আমি সিলেক্ট করে নিলাম, সেটিং ল্যাঙ্গুয়েজ সেটিং করছে অটোমেটিক্যালি, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো অ্যাপিয়ারেন্সে এসছে স্মল, ডিফল্ট, মিডিয়াম, লার্জ, কেমন আইকন আমার চাই ডিফল্টই দিয়ে দিলাম। তো কুইক স্টার্ট, কুইক স্টার্টে দেখাচ্ছে আমরা অটোমেটিক সিঙ্ক্রোনাইজ করছে, লুকিং ফর নিয়ার বাই ডিভাইস, নিয়ার বাই কোনো ডিভাইস আছে কিনা সেটাকে ওরা সেট করছে। কারণ অ্যাপেলের একটা সুন্দর ফিচার আছে, যদি তোমার আইফোন থাকে এবং তোমার অ্যাপেল আইডি থাকে তাহলে কিন্তু তুমি সহজেই তোমার আইফোন দিয়ে পুরো আইপ্যাডটা সেটিং করে নিতে পারো। অর্থাৎ এরপরে দেখো, এরপরে কিবোর্ড, ডিকটেশন, প্রেফার ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে। আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, নিয়ার বাই ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে ও ওয়াইফাই এর কানেকশনটাকে সেটিং করে নিয়েছে। কারণ টোটাল আইপ্যাডের সেটিং করতে গেলে ইন্টারনেট কানেকশন খুবই দরকার, তো নিয়ারেস্ট এটা যেহেতু ওয়াইফাই ভার্সন, তো ওয়াইফাই কানেকশন তোমাদেরকে নিতেই হবে। আর একটা সিম ভার্সন পাওয়া যায়, কিন্তু সিম ভার্সনটা তো নয় এটা, তাই জন্য তোমাদের ওয়াইফাইতেই সেট আপ করার সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে হবে। অ্যাপেলের সবথেকে সুন্দর পার্ট হলো এর ডেটা প্রাইভেসি। দেখো কন্টিনিউ করলে ও অটোমেটিক্যালি ওর সমস্ত ডেটা প্রাইভেসি অন করে দেবে এবং সমস্ত অ্যাপকে খুবই সিকিউর করে দেবে। তোমার পারমিশন ছাড়া কিন্তু এই অ্যাপে কেউ ঢুকতে পারবে না, তো তার ব্যবস্থাই এরা করছে। দেখো সেট আপ ফর মাইসেলফ লেখা রয়েছে, ওটা আমি ক্লিক করে দিলাম। টাচ আইডি সেন্সর নিচ্ছে, এখানে টাচ আইডি রয়েছে। দেখো এখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওটাকে সেট আপ করবো, তো খুবই সিকিওর, যেমন মোবাইলে যেমন হয় তেমনই আর কি। তো অনেকবার দিতে হবে, দেওয়ার পরেও অটোমেটিক্যালি তাড়াতাড়ি আইডিটা সেট আপ করে নেবে, তো প্রসেস কন্টিনিউ হচ্ছে, আমরা দেখতে থাকবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উজ্জ্বলটিতে আরও ভিডিও জানতে চাও, আরও ইনফরমেশান জানতে চাও, তাহলে তোমরা কিন্তু আমাদেরকে ভিডিওটা দেখতে থাকো। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। Thank you.
দেখো অন্যান্য আইপ্যাড বা পিসি থেকে বা আইপ্যাড থেকে ডেটাগুলো ব্যাক আপ করার জন্য অপশান দেয়, তো আমি এটা অ্যাকসেপ্ট করব না। আই ডু নট ট্রান্সফার এনিথিং করার পরে দেখো অ্যাপেল আইডি জেনারেট হচ্ছে, যেহেতু আমার এর আগে অ্যাপেল আইডি ছিল না, তো ফার্স্ট টাইম জেনারেট হচ্ছে অ্যাপেল আইডি। তো সাইন ইন হচ্ছে অটোমেটিক্যালি, আমার পুরো ডিটেলস দিয়ে এটাকে সেট আপ করতে হয়েছে। তো এর পরবর্তীকালে যদি আমি কোনো অ্যাপেল ডিভাইস কিনি তাহলে কিন্তু আমার সেট আপ করতে সময় লাগবে না, তার কারণ আমার এই অ্যাপেল আইডি দিলে অটোমেটিক্যালি ওটা পুরোটাই সিঙ্ক্রোনাইজ করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট ফ্রি অ্যাপেল আইডি করতে বলা হয়েছে, আমি এখানে অ্যাপেল আইডি বানাচ্ছি, আমার পুরো ডিটেলস এখানে দেবো, দেওয়ার পরে পুরোটা সেট আপ করে দেবো, দিলে ফার্স্ট টাইম আমার আইডি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার আগে ছিল না তাই জন্য আমাকে ফার্স্ট টাইম বানাতে হচ্ছে, যদি থাকতো তাহলে আর করতে হতো না। তো চলো আমি ফটাফট আইডিটা বানিয়ে ফেলি। দেখো এবারে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডকে ভেরিফাই করতে হবে। দেখো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কন্টিনিউ করলে অ্যাপেল আইডিতে একটা ইমেল আইডি চাইবে, ইমেল আইডিটা দিয়ে এগ্রি করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি অ্যাপগুলো প্রিপেয়ার হতে শুরু করবে ফর ফার্স্ট টাইম বুট। ফর ফার্স্ট টাইম বুটের জন্য কিন্তু ও নিজের মতো রেডি হয়ে যাবে। তো দেখো ওটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে ঠিক এইরকম হবে, কানেক্ট করার পরে এইরকমভাবে সিঙ্কোনাইজ হবে আর সাইন ইন করবে অ্যাপেল আইডিতে এবং বিভিন্ন আইকনগুলোকে এরকম দেখাবে, এরকম করে অটোমেটিক্যালি কিন্তু রেডি হওয়ার জন্য, ফার্স্ট টাইম চালানোর জন্য রেডি হবে। এরপরে কিন্তু আপডেট ইওর আইপ্যাড অটোমেসিটি অটোমেটিক্যালি ও কিন্তু এনাবেল লোকেশন সার্ভিস সমস্ত কিছু অ্যাড করবে, সিরি যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেটা অটোমেটিক্যালি নেবে, তোমরা দেখতে পাবে। দেখো কিভাবে ভয়েস সেটিং করতে হয়, ওরা যেমন যেমন লেখাগুলো দেবে সেই অনুযায়ী আমাকে বলতে হবে, বললে সেটিং হয়ে যাবে। হেই সিরি, হাউজ দ্য ওয়েদার? Hey Siri, send a message. Hey Siri, send a message. Hey Siri, set a timer for 3 minutes. Hey Siri, get directions home. Hey Siri, play some music.
এখানে অপশন দেবে যে তুমি লাইট, ডার্ক না অটো, কোন মুডে তুমি তোমার আইপ্যাডে ডিসপ্লে সেটিং করতে চাও। তো আমি আমার যেটা পছন্দ সেই অনুযায়ী আমি সিলেক্ট করে দিয়েছি। পরবর্তীকালে তুমি এটা চেঞ্জও করতে পারো। এরপরেই দেখো ওয়েলকাম টু আইপ্যাড লেখা দেখাচ্ছে এবং আইপ্যাডের ফার্স্ট স্ক্রিন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওরা পুরো কাজ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবারে অ্যাজ ইউজুয়াল তোমাকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, যেমন তোমার রিকোয়ারমেন্ট। তো ভীষণ ফাস্ট এমন চিপ দিয়ে এটি বানানো, তোমরা জানো এমন চিপ কতটা ফাস্ট। তো দারুণ ফাস্ট, তোমরা নির্দ্বিধায় এটা কিনতে পারো, খুবই ভালো। তবে তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা অফারের জন্য ওয়েট করবে, বিগ বিলিয়ন ডে বা বিভিন্ন সময় যে অফার দেয় তো সেই টাইমে তোমরা অনেক কমে পেয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করে রাখো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি অনেক ইনফরমেটিভ হবে।